তথ্য প্রযুক্তির শীর্ষ 10 ধনী। বিল গেটস। বিল গেটসের মোট সম্পদের পরিমাণ 75 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় বা 5,81,000 কোটি টাকারও বেশি। শুধু প্রযুক্তি ব্যবসায়ীর তালিকায় নয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও তিনি। জেফ বেস। ই কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেসের মোট সম্পদের পরিমাণ 45.2 বিলিয়ন, যা বাংলাদেশ 3.5 লাখ কোটি টাকারও বেশি। অনলাইনে বিশ্বে সবচেয়ে বেশি বেচা কেনা হয় অ্যামাজন সাইট থেকে। মার্ক জাগারবাগ। প্রযুক্তি বিশ্বে এই সময় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মার্ক জাগারবাগের নাম। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাগারবাগ সম্পদের পরিমাণ 40.6 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি 3,45,752 কোটি টাকা। ল্যারি এলিসন। মার্কিন কম্পিউটার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠাতা ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মোট সম্পদ 43.6 বিলিয়ন মার্কিন ডলার। টেক বিশ্বে 4 নম্বর এই বিলিয়ন 1977 সালে ওরাকল প্রতিষ্ঠা করেন। ল্যারি পেজ। গুগলের স্বত্বাধিকার প্রতিষ্ঠান আলফাবেটের প্রধান নির্বাহী ল্যারি পেজের মোট সম্পদ 35.2 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 2,73,000 কোটিরও বেশি। শার্গে ব্রিন। গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আলফাবেটের প্রেসিডেন্ট শার্গে ব্রিনের সম্পদের পরিমাণ 2,66,000 কোটি টাকারও বেশি। স্টিভ বালমার। মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমারের মোট সম্পদের পরিমাণ 23.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি 1,82,000 কোটি টাকারও বেশি। জ্যাক মা। চীনা ই কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা প্রযুক্তির ক্ষেত্রে ধনীদের তালিকায় রয়েছে 8 নম্বরে। তার সম্পদের পরিমাণ 20.5 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি 1,58,000 কোটি টাকারও বেশি। মা হোয়াটেন। প্রযুক্তি খাতের ধনী ব্যক্তিদের তালিকায় 9 নম্বরে রয়েছেন টেনস্টেন হোল্ডিং এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মা হোয়াং টেন। মা হোয়াং টেনের সম্পদের পরিমাণ 16.6 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 1,28,000 কোটিরও বেশি। মাইকেল ডেল। প্রযুক্তি জায়ান্ট ডেলের প্রতিষ্ঠাতা এই প্রধান নির্বাহী মাইকেল ডেলের সম্পদের পরিমাণ 19.8 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি 1,53,000 কোটি টাকারও বেশি। মাইকেল ডেল 1984 সালে ডেল প্রতিষ্ঠাতা করেন।